আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি আসছি একটা আইকনিক জায়গা রিভিউ করতে। এটা হচ্ছে ক্যান্ডি ফ্লস উত্তরায়, উত্তর এইচএম প্লাজার ভিতরে। এটা এর সাথে অনেক স্টোরি আছে আমার। এটা আমার মনে হয় যারা নাইনটিজ এর জন্ম সবাই কম বেশি এখান থেকে মানে খেয়েছেন, কারণ এটা তখন তো আর মনে করেন এখন যে আধুনিক রেস্টুরেন্ট গুলো পিজার চেইন ফাস্ট ফুডের চেইন আর কি রেস্টুরেন্ট অত ছিল না তখন, ওদের জন্যই এটা ক্যান্ডি ফ্লস সেরা ছিল। তো আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম মানে আরো 10-15 বছর আগে, তখন আর কি এই জায়গার জন্য আমার অনেক ক্রেজ ছিল। এখন তো বাড়তি হয়ে গেছে, বুইড়া বাড়তি হয়ে গেছে। তো এখানে এই যে এদের মেনুটা দেখেন, ক্যান্ডি ফ্লস কিছু না, তাও যারা লয়াল তারা এখানে খাওয়া প্রেফার করে, কারণ আগে আমরা এইসব খেয়ে বড় আছি, এখন নয় যেরকম কথার কথা। আগে স্মার্টফোন, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য স্মার্টফোন ওয়াজ আ ভেরি বিগ থিং 15 ইয়ার্স আগে, ইফ আই এম নট রং। বাট এখন বলতে গেলে সবার হাতে স্মার্টফোন, সবার হাতে ছোট থেকে বড় সবার হাতে স্মার্টফোন। তো দেখি অর্ডার দিয়ে টেস্ট করবো, বলবো এই টেস্টটা কি আগের মতোই আছে নাকি না। তো টিল দেন স্টে টিউনড। আচ্ছা এই যে আমাদের খাওয়া গুলো এসে পড়ে আছে, ভাইয়া কোনটা কত দাম আর কোনটা কি আইটেম একটু বলে দিবেন। এটা হচ্ছে ক্লাব স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ 140 টাকা, 140। এটা হচ্ছে চিকেন ফ্রাইডিস 75, ওকে। এটা হচ্ছে বিফ বার্গার 120, এটা হচ্ছে হটডগ, এটা 120। এটা আমার ওয়ান অফ দা ফেভারিট আইটেম। এটা হচ্ছে চিকেন বান, এটা 75, আর এটা হচ্ছে ভ্যানিলা মিল্ক শেক, এটা হচ্ছে 135। আচ্ছা আমি বলি, এইসব প্যাটিস কিন্তু এখন দেখাই দেয় না অনেস্টলি। এইটা হচ্ছে একটা আইকনিক জায়গা, যেরকম যারা নাইনটিজ এর আছেন আমি আবার বলবো, যেরকম আমাদের জন্য বিএফসি, হেলভেশিয়া, ওয়েস্টার্ন গ্রিল, তারপর ডিসেন্ট, আনন্দ, এইসব হচ্ছে আইকনিক জায়গা। সো ভাবলাম যে এটা রিভিউ করা মাস্ট, কারণ প্রায় অনেক বছর পর এখানে আসা। একটা স্পেয়ার প্লেট দিবেন সবসময়। আর এই যে এদের বেস্ট পার্ট হচ্ছে এই যে এরা সবাইকে সস আনলিমিটেড দেয়, এই যে মেয়োনিজটা এই জারে দেয়, ওকে। এটা কি মাস্টার্ড? ওকে, এটা মাস্টার্ড, লেট মি পুট ইট হিয়ার। দেখেন বসার ইয়ে এগুলো আগের মতোই। আচ্ছা আমি পিজাটা অর্ডার দিয়েছিলাম, আনফর্চুনেটলি পিজাটা নাই। পিজাটা কেন অর্ডার দিতে নিয়েছিলাম, কারণ এখানকার পিজাগুলো হচ্ছে ফ্যান্সি যা সত্যি, কারণ যুগের সাথে সব আপগ্রেড হয়। বাট এদের পিজাগুলো যে ছোট সাইজের বেকারিতে পাওয়া যায়, তো ছোটবেলা যেরকম টিফিনে নেওয়ার জন্য 60-70-80 টাকা দিয়ে আব্বুরা কিনে দেয়, তো ওইগুলো। আচ্ছা আমি এটা হচ্ছে বেসিক্যালি চলে ওই যে মার্কেটে অন দা গো যারা তারাই থাকে, বা যারা লয়াল কাস্টমার ওরাই মনে করেন। লেটস স্টার্ট, আই'ম গোনা স্টার্ট উইথ মাই ফেভারিট সসেজ রোল। Let's taste and see if they are still the same or not. If the food tastes still the same or not. Okay. আচ্ছা আপনাদের কি সপ্তাহে 7 দিনে খোলা থাকে? টাইমিংটা একটু বলে দিবেন। সকাল 10টা থেকে 10টা। Okay, 12 hours.
ওকে এমএ একটা বাট দিন It's classic roll, best. Candy flossy. কেউ এটাকে মাছ দিতে পারবে না এগুলো ডেলি ফ্রেশ মানে সকালবেলা আমাদের খাবার আসে এগারোটার পর ওকে এটার ভিতরে মনে হয় মেয়নিজ দেওয়ার হালকা মাস্টার্ড চিকেন বান ফিলিং দেয় অনিয়ন বেশি বাট ছোটবেলায় তো ভাই আর টেক আউট বার্গার কিং এসব ছিল না সরি হ্যাঁ বার্গার কিং বাংলাদেশে তো ছিল না সো আমাদের জন্য এই সবই মানে আহমরি খাওয়া ছিল বাট বেস্ট লাগে হচ্ছে আমাদের এখানকার সসেজ রোল নাথিং ক্যান বিট দ্য সসেজ রোল ট্রাস্ট মি দম্মোটা হয়ে গেছে পাঁচ মোটা তাই এখানে জায়গা হচ্ছে না আমার তাই তারা খাচ্ছে সব স্যান্ডউইচ এই বন্ধু Look, just look at this beauty. মানে খুব সিম্পল কোন ফ্যান্সি ট্যান্সি না আমরা আগে যেরকম ছোটবেলায় নোকিয়া 1200 ফোন ইউজ করতাম এখন ওইটার ওই ডিমান্ড আছে আর এখন তো নতুন নতুন লেটেস্ট টেকনোলজি স্মার্টফোন বাইর হয়েছে ওরকমই এখন নতুন নতুন রেস্টুরেন্ট খুলছে বাট নোকিয়া তো ভাই নোকিয়া কারণ ওইটার চার্জ দুই তিন দিন থাকে নাকি ভাই আপনাদের সসেজ রোল বেস্ট ওকে টাইম টু টেস্ট দেয়ার বার্গার এন্ড আমি আবার সরি কারণ আমি দাঁড়ায় খাচ্ছি একটু এটা একটু সরাই দেখাই থ্যাংক ইউ সিম্পল ভেরি সিম্পল ছোট্ট একটা প্যাটি এ না যে তিন চার লেয়ার প্যাটি দিছে অন্য ফিলিং দিছে বেকন দিছে চিকেন বেকন বিফ বেকন সিম্পল So I'm left with the patties. Chicken patties. Chicken patties. Oh yeah. On the bakery moto, it away just some display could have.
আর উপরে হয়েছে আবার দেখাই দেয় মেনুটা ডিসপ্লে করা। আমি একটু মাস্টার দিয়ে দেবো, চিকেন প্যাটিস, চিকেন প্যাটিস ফিলিং, চিকেন অনিয়ন, এটা এইসব যে কত বছর আগে খেয়েছে ভাই, এটা কি ভ্যানিলা মিল্কশেক, ওই যে ওদের এখানে কিন্তু আইসক্রিম সেকশন আছে যে সাইডে নিচে নিচে, তো প্লিজ ভ্যানিলা আইসক্রিম দিয়ে পারফেক্ট। আপনার কি এখানে কার্ডও অ্যাকসেপ্ট করেন? আচ্ছা না, আমি জিজ্ঞেস করলাম ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি শিওর এদের মেইনলি এরা ক্যান্ডি ফ্লস দোকানটা এরা কই করে, মানে মনে করেন কোন মার্কেটের ভিতরে, তো আমার মনে হয় এদের এরা কোন সব কাস্টমারদের টার্গেট করে যারা মার্কেটে শপিং করতে আসে বা যারা তাড়াহুড়ায় থাকে খাবার নিয়ে খেয়ে চলে গেল। এটা হচ্ছে বলতে গেলে বিদেশে বিদেশে কি বলে গ্যাস স্টেশন থাকে না, গ্যাস স্টেশনে খাওয়া বিক্রি করে, ওরকম কনসেপ্টটা, উইচ ইজ গুড। তো অ্যাজ ইউজুয়াল আমার সবচেয়ে ফেভারিট লাগলো হচ্ছে এদের সসের রোলটা, স্যান্ডউইচটা, বার্গার কম বেশি সবই ভালো লাগলো, কারণ এখন তো আমরা আধুনিক জিনিস খেয়ে তো এসব ভুলে গেলে তো হবে না, ছোট থেকে বড় তো হয়েছি এই সব খেয়ে। তো অনেক ইনফরমেশন দিয়ে দিলাম। আর একটা এদের মাস্টার্ড সসটা আমার মনে হয় এটা অ্যাকচুয়াল মাস্টার্ড না, এর মধ্যে কোনো মিক্সিং করা আছে, মেয়োনিজ মিক্স করা, কারণ দেখেন কালারটা কিন্তু একটু লাইট আর টেস্টটা ভালো, যেরকম স্ট্রং মাস্টার্ড অনেকজন খেতে পারে না, নিতে পারে না। সো দ্যাটস ইট। আমি ওদের ফেসবুক পেজ আছে আপনাদের? তো আমি এদের ফেসবুক পেজ যদি থাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এদের অ্যাড্রেসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দাওয়ার দরকার নেই অবশ্য, কারণ সবাই চিনে ক্যান্ডি ফ্লসকে এক নামে। তো দ্যাটস ইট, ভাবলাম যে অনেক তো নতুন জায়গায় খাইছো, এটা কেন আমি রিভিউ করি নাই, কারণ এটা তো মাস্ট। So thank you very much, do like and share this video and please subscribe to my channel to support me throughout my journey. Thank you very much.